গুড মর্নিং এভরিওয়ান এবং হ্যাপি সরস্বতী পূজা। তো এবারে সরস্বতী পুজোটা কার কীরকম কাটছে আমি জানি না, কিন্তু আমার এবছরে খুব একটা ভালো যাচ্ছে না, কারণ এবছর পুজোয় কোনো পুষ্পাঞ্জলি দেওয়াও হচ্ছে না আর বাইরে কোনো ঠাকুর দেখতে যাওয়ারও প্ল্যান আমাদের নেই। তো সকালবেলা সমস্ত কাজটা সেরে আগে উঠে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি, তারপর বাদবাকি কাজ রান্নার কাজ সব। মর্নিং এভরিওয়ান, আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন হচ্ছে বাজে 10:30, তো 10:30টার সময় আমি 10:30টার আগে আমার স্নান সারা হয়ে গেছে, সে ঠাকুরকে সেবা টেবা দিয়ে দিলাম। এত সকাল সকাল ঠাকুরকে সেবা আমি সেরকমভাবে দিই না, একটু বেলাতেই হয়ে যায়, 11:30-12 এরকম বেজে যায়, কিন্তু আজকে সকাল সকাল দিয়ে দিলাম, কারণ যে সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি তো দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে ঠাকুরকে সেবা দিই তারপর আমি জল খাবো। তো প্রত্যেক বছর সরস্বতী পুজো আমার শ্বশুরবাড়িতে হয়, আমরাই আনতাম সরস্বতী ঠাকুর বাড়িতে, কোথায় পুষ্পাঞ্জলি দিতে যাবো পাড়ায় কখন কোথায় পুজো হবে না হবে তার নেই ঠিক, তার থেকে ভালো নিজের বাড়িতেই পুজো করে নাও, নিজের মতো করে পুজো দেওয়া হবে, পুজো করাও হবে, সমস্ত কিছুই হবে। আর এবছর তো আমরা এখানে চলে এসেছি ঠাকুর পুজো, যা সমস্ত জিনিস লাগে ঠাকুরের বাসন টাসন সেগুলো আমার কিছু কেনা নেই, আর আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা সম্ভবও না, অনেকটা দূর, ওখান থেকে সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে আসাও সম্ভব না, আর এই মুহূর্তে সমস্ত কিছু কেনাটাও সম্ভব না, তাই এবছর আর পুজো হয়নি। নেক্সট বছর আমি যখন ফ্ল্যাটে যাব তো তখন সেখানে নিশ্চয়ই পুজো করব। তো সরস্বতী পুজোটাকে মিস করছি, বাড়িতে পুজো হতো, নিজেরা ঠাকুরের সমস্ত কিছু ফল টল কাটা, সমস্ত কিছু জোগাড় টোগাড় করা সব আমরাই করতাম, আমি আমার যা দুজনা মিলেই করতাম, তো এবছর খুব মিস করছি সরস্বতী পুজোটাকে। তো যাই হোক, যেটা হচ্ছে না সেটা নিয়ে তো আর মন খারাপ করে লাভ নেই। এবার আমি যাবো হচ্ছে রান্নাঘরে, রান্নার সমস্ত কিছু রেডি করে নেব। আর আজকে আমার বাড়িতে আসবে আমার বাপি আর আমার ভাই, তো তার জন্য স্পেশাল কিছু রান্না করব। স্পেশাল বলতে আজকে তো সরস্বতী পুজো আমরা নিরামিষ খাই, মাংস বা ডিম মাছ কিছুই সেসব কিছু করবো না, নিরামিষ করব, কিন্তু একটু ভালো কিছু করব। তো ভাবছি আজকে করব হচ্ছে বাসন্তি পোলাও আর মটর পনির, আর যদি টাইম থাকে একটু নিরামিষ আলুরদম করে নেব আর বেগুনি করব। তো এই আজকে আমাদের মেনু, সরস্বতী পুজো হলো স্পেশাল লাঞ্চ। সরস্বতী পুজোর সময় খিচুড়িটাই মানায়, কিন্তু খিচুড়ি আমরা বেসিক্যালি মাঝে মধ্যেই খেয়ে থাকি, তো ভাবলাম খিচুড়ি আর করব না, এটাই রান্না করি। আর যেহেতু বাপি ভাই ওরা আসবে তাই খিচুড়িটা আর করবো না, তো এরকমভাবেই রান্না করব। তো চলো আগে চটপট রেডি করে নিই। আর বাসন মাজার রান্নাঘর পরিষ্কার এগুলো হয়ে গেছে, কিন্তু বিছানা দেখো এই অবস্থা হয়ে আছে, বিছানা আমার ছেলেই কিছুক্ষণ আগে উঠে বা, তো আমি ঠাকুরকে সেবা দেবো বলে বিছানায় হাত দিইনি, এবার আমি বিছানাটা পরিষ্কার করে নেবো ঠাকুরকে যেহেতু সেবা দেওয়া হয়ে গেছে। রান্নাঘরের অবস্থাও খুব বেহাল হয়ে আছে, দেখো এই যে বাসনগুলো এখনও তোলা হয়নি, সকালে মেজেছিলাম, এখানে ইমালে রয়েছে, মুড়িটা আনিয়েছি, আমরা সন্ধ্যের দিকে মাঝে মধ্যে একটু মুড়ি আমরা খাই, তার জন্য মুড়িটা একটু লাগে, মুড়িটা শেষ হয়ে গেছিলো তো মুড়িটা আনিয়েছি, মুড়িটা ঢালা হয়নি। সকালে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, স্নান সারার আগে আমি ব্রেকফাস্ট রেডি করে তারপর স্নানে গিয়েছিলাম। চলো এবার আমি তারা রান্না রেডি পেডিগুলো করে নিই, নিয়ে ব্রেকফাস্ট একটু পরে করবো, আগে রান্না রেডিটা করে নিই, কারণ মানে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, তো চলো আগে রান্না রেডিটা করে নিই। তো ফ্রিজ থেকে প্রথমেই আমি পনিরটাকে বার করে নিচ্ছি, পনিরটাকে বার করে নিয়ে ওটা জলেতে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, কারণ পনিরটা তো শক্ত হয়ে আছে, শক্ত অবস্থাগুলোকে কাটা যাবে না, তাই জন্য একটা থালার মধ্যে জল নিয়ে পনিরটাকে এখন আধ ঘন্টা মতো ডুবিয়ে রাখতে হবে। ওটা ডুবিয়ে রেখে দিয়ে আমি আগের দিনে রাত্রে যা সমস্ত বাসন পড়েছিল সকালে মেজেছিলাম সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, একে একে যা কাজ আছে রান্নাঘরে সেগুলো সব করে নেব। আর এই গ্যাস কাউন্টার বা এই আশেপাশের যে জায়গাটা ওখানটা পরিষ্কার না করে নিলে আমি কাটাকুটি করতে পারবো না, কারণ জায়গাটা খুবই শর্ট, জিনিস রাখতে রাখতেও খুব অসুবিধা হয়, তাই আগে ওগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপর রান্নার সমস্ত কিছু রেডি করব। তো ওগুলো সব গুছিয়ে নেওয়ার পরে আমি এদিকে বাসন্তী পোলাওয়ের চালটাকে ভিজিয়ে দিচ্ছি, ওটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো বাসন্তী পোলাওয়ের চালটাকে ভিজিয়ে রেখে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে আমার এদিক ওদিক আরও কাজ ছিল, তো সে সমস্ত কাজগুলো করে এসে তারপরে চালটাকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে কাপড় রেখে। তো তারপরে আমি মটর কড়াইগুলো সব ছাড়িয়ে নিয়ে খোলাগুলোকে একটা প্যাকেটের মধ্যে ভরে এবার সাইডে রেখে দেবো, কারণ ওখানটা পরিষ্কার করে নিতে হবে।
পরিষ্কার না করলে ওখানে আমি আর কিছু রাখতে পারবো না। তো তারপরে আমি পনিরগুলোকে সব কেটে নিচ্ছি। আধ ঘন্টা মতো হয়ে গেছে, পনিরটা নরমও হয়ে গেছে, কাটতে অসুবিধা হবে না। পনিরটা কেটে নিয়ে তারপর মটর পনিরের যা যা লাগে সেগুলো সব আগে রেডি করে নেব, নিয়ে তারপরে রান্না বসাবো। কারণ রান্না করতে করতে রেডি করতে একটা রান্না বসি আর একটা রান্না রেডি করতে গেলে খুব অসুবিধা হয়, তাড়াহুড়ো করতে হয়। আর সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না করতে গেলে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়, আর হাতের কাছে সব কিছু পেলে রান্নাটা করতেও সুবিধা হয়। তো পনিরটা কেটে নিয়ে এবার টমেটোটা কেটে নিচ্ছি। এই টমেটোটা দিয়ে হবে মটর পনিরের গ্রেভিটা। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওগুলো কেটে নেব। আমি বাজার থেকে সবজি আসার পরে সব কেটে মানে সব ধুয়ে রেখে দিই, কিন্তু টমেটোগুলো আজকেই আনা হয়েছে তাই এগুলো ধুয়ে নিয়ে একেবারে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। কেটে টেটে নেওয়ার পরে তারপরে আমি বসিয়ে দেবো হচ্ছে বাসন্তী পোলাওটা। বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আমি তোমাদের সাথে অনেকবার দুবার তিনবার শেয়ার করেছি, তো আজকে অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছি। প্রথমে ঘি, তেজপাতা, দারচিনি, এলাচ সমস্ত কিছু ঘিয়ের মধ্যে দিয়ে ওটা গরম হয়ে গেলে তার মধ্যে চালটাকে দিয়ে একটু নড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে ফুড কালার। ফুড কালারটা দিয়ে আর একটু নড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে গরম জল পরিমাণ। তো পোলাওটা আমার বসানো হয়ে গেছে দেখলে, আর পনিরের জন্য আমি কী কী রেডি করেছি একটু দেখিয়ে দিই। এই যে পনিরটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর গ্রেভিটা করার জন্য টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এই নিয়েছি, আর একটু নিয়েছি গোটা গরম মশলা। আমার গুঁড়ো গরম মশলাটা শেষ হয়ে গেছে, এটা আমি গুঁড়ো করে রেখে দিই আর কি বাড়িতে, সেটা শেষ হয়ে গেছে। আর যেহেতু মটর পনির তাই আমি মটর কড়াইটাকে এখানে একটু ভাপিয়ে নিয়েছি, এখনকার মটর কড়াই একটু পাকা পাকা টাইপের হয়ে গেছে। আমি ভাবলাম যে এটি করতে করতে রান্না করতে করতে মটর কড়াইটি সেদ্ধ না হয় তাই জন্য আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি হাফ সেদ্ধ, আবার করতে করতে ওটা ফুল সেদ্ধ হয়ে যাবে। তো আমি এই রেডি করেছি পোলাওটা নামিয়ে নিয়ে তারপরে আমি পনিরের রেসিপিটা তোমার সঙ্গে পুরোপুরি শেয়ার করছি। তো পনিরটা করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, ওতে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা। গরম মশলাটা একটু গরম হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ওতে টমেটোগুলো দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোগুলো। কেটে রাখা টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে না ততক্ষণ না ওটাকে কড়াই দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর ওতে দিয়ে দেবো হচ্ছে একটু নুন, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। তো নুনটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, নাহলে টমেটোগুলো সেদ্ধ হবে না আর ভালো করে ভাজা ভাজাও হবে না। তো দেখো টমেটোগুলো আমার হালকা হালকা নরম হয়েও গেছে, তো তার মধ্যে আমি কতগুলো কাজু বাদাম দিয়ে দিলাম, আর ওটাতে চার মগজও দেওয়া যায়, কাজু বাদাম নাহলে চার মগজ, যে কোনো একটা কিছু দিলেই হলো, ওটা হলো অপশানাল। তো এবার টমেটোটা নরম হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে যাওয়ার পর ওটাকে নেবে নামিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এবার কড়াইতে তেল গরম করে ওতে পনিরগুলো আমি হালকা করে ভাজা করে নেব। পনিরগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তো পনির বেশি শক্ত ভালো লাগে না, নরম নরমই বেশি ভালো লাগে, তাই জন্য হালকা করে ভেজে পনিরগুলো আমি সব তুলে নেব। আর টমেটোটা ভেজে নেওয়ার পরে আমি ওর মাঝখানে আলুর দমটা করে নিয়েছিলাম, আর এদিকে পনিরগুলো ভাজতে ভাজতে আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। তো ওতে দিয়ে এসেছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে একটুখানি চিনি, চিনিটা আমি পরে দেবো, আর দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো ওটা দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে রাখবো। গুঁড়ো মশলাটা ডাইরেক্ট তেলে দিলে মশলাটা পোড়া লেগে যেতে পারে, তাই জন্য ওটাকে গুলিয়ে নিলাম। তো পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেতেই আমি যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা মটর কড়াইগুলো দিয়ে দিলাম। তো মটর কড়াইগুলো দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না অবধি ওটা থেকে তেল ছাড়ে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ ওটা থেকে তেল না ছাড়ে। তো তেল ছেড়ে যাওয়ার পরে ওতে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেবো।
দেখো ওটা দেখে অলরেডি আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর ওতে আমি এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি। ওটা একটু মিষ্টি মিষ্টি হয়, এই চিনিটা একটু বেশি লাগে। তো এবার একটু নাড়াচাড়া করে নিই, ওতে আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পনিরগুলো দিয়েও খানিকক্ষণ ফোটাতে হবে, তো সেই বুঝেই জল দিতে হবে। দেখো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, ওরতে আমি জল দিয়ে দিলাম। আর মশলাটা ফুটে ওঠার পরে আমি পনিরগুলোও দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আরও খানিকক্ষণ ওটাকে ফুটতে দিতে হবে। এটা দেখতে অনেকটা জল জল মতো লাগছে, কিন্তু ওটা নামিয়ে রাখলে একদম গ্রেভিটা টেনে নেবে। তো দেখো এখানে একদম গ্রেভিটা ঠিক হয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু কাসৌরি মেথি। আর দু হাতে করে একটুখানি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম কাসৌরি মেথিটা। কাসৌরি মেথিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, তাই ওতে একটু কাসৌরি মেথি দিয়ে দিলাম। তো এবার ওটা নামিয়ে নেবো। আমার পনিরটা একদম রেডি হয়ে গেছে, আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে বেগুনটা কেটে রেখেছি, বেগুনই করবো, আর বেসনটা গুলে রেখে দিয়েছি। ওটা যখন খাওয়া হবে তখন ওটা ভাজবো, এখন ওটা ভাজবো না। আর রান্নাগুলো তোমাদের ফাইনাল একবার দেখিয়ে দিই। এই যে এটা এটা হলো মটর পনির, আর এটা হলো নিরামিষ আলুর দম একদম কষা কষা করে, আর বাসন্তী পোলাও। তো এই হলো আজকে আমাদের দুপুরের রান্না, বেগুনটা করলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমার বাপি বা ভাই কেউ আসেনি, দুটো বাজে, দেড়টা বাজে এখন, ওরা কেউ আসেনি, কখন আসবে জানি না। তো ওরা এলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর বেগুনটা ভাজবো। তো এখন আমি রাখলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট দিন। আমি ভিডিওটা শুরু করেছিলাম সরস্বতী পুজোর দিনে, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি বলতে দুপুরবেলা দেখালাম আমি কি রান্না টান্না করেছি। তারপরে সবাই বাবা, আমার বাপি, ভাই, তোরা সবাই চলে এলো তাড়াতাড়ি করে খেতে দেওয়া আর দেওয়া। তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর বিকালবেলা আবার আমার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিলো, তো ভিডিওটার তারপর থেকে কন্টিনিউ করতে পারিনি। তাই আজ সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম, কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করলাম। রাত্রেবেলা আমি সেরকম কিছু রান্না করিনি। পোলাও ছিল, পনির ছিল, আলুর দম ছিল, সবই অল্প অল্প করে রয়ে গিয়েছিলো। তারপর শ্বশুরবাড়ি থেকে, তারপর আমার মামার বাড়ি থেকে, আমরা যেখানে থাকি আমার সামনে আমার মামার বাড়ি, তো সেখান থেকে সব গোটা সেদ্ধ দিয়ে গিয়েছিলো। আসলে তোমাদের কাদের গোটা সেদ্ধ আছে জানি না, তবে আমার শ্বশুর বাড়িতে আছে আর আমার মামার বাড়িতে আছে। আমার বাপের বাড়িতে গোটা সেদ্ধটা নেই, তো ওখান থেকে গোটা সেদ্ধ দিয়ে গেছিলো। সেসব একটু একটু খাওয়া হয়েছে, খেয়ে টেয়ে আর বললাম পোলাও ছিল, পনির টনির সমস্ত কিছু ছিল, তো ওই খেয়ে রাত্রিবেলা হয়ে গেছে। রাত্রিবেলা আর কিছু রান্না করিনি। তারপর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম। সারাদিন কালকের প্রচুর ধকল গেছে, সারাদিন অত কিছু রান্না করা, একা একা সমস্ত কিছুটা করা, খেতে দেওয়া আর দেওয়া, তো সেসব করতে করতে অনেকটা ধকল গেছে। তাই কালকে আর ভিডিওটা রাত্রিবেলা কন্টিনিউ করলাম না, আজ সকাল থেকে শুরু করলাম। তো আর আজ সকাল বাজে 12:30। তো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে ঠাকুরকে সেবা দিলাম। ঠাকুরকে সেবা দিয়ে তারপরে ভাত বসালাম, ঠাকুরকে সেবা দিলাম, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর কিছু রান্না করবো না, আজকে আর রান্না করার এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না রাত্রে রান্না করতে, তাই একেবারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। মানে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, তো এই সমস্ত কিছুতেই ভাত খাওয়া হবে। এটা আর বেশি কন্টিনিউ করবো না,
কালকে ভিডিওটা শুরু করেছিলাম, আমি এখানেই শেষ করে দেবো, আর ভিডিওটা বেশি বড় করব না। তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর আমার যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছে অথচ এখনও সাবস্ক্রাইব করে দাওনি, তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম, টাটা।